ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে যারা রক্তের হোলি খেলেছে তারা এখনও প্রশাসনে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হত্যাকারীদের বিচার ছাড়া রাষ্ট্রের কোনো সংস্কার সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। দুপুরে রাজধানীর দক্ষিণ খানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে প্রায় 2000 লোকের জীবন কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই আওয়ামী লীগের দোসররা এখনও প্রশাসনে রয়েছে, যারা হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছেন। তাদেরকে প্রশাসনে রেখে সংস্কার করা সম্ভব নয়। হাসিনার দোসরদের অপসারণের দাবি জানান রিজভী। আপনি সেই বিচার প্রতিদিন কি আপনি সংস্কার বাস্তবায়ন করবেন? এরা তো অধিকাংশই এখনো শেখ হাসিনাকে যারা রক্ষা করতে গিয়ে মানুষকে মানুষ মনে করে নি, লাশের পাহাড় লাশের মিছিল যারা তৈরি করেছে সেই ব্যক্তিরাই তো রয়েছে এখন নানাভাবে।